আজি গণতন্ত্র দিবসের দুটা ডর খবর। প্রথম খবর, এবার গণতন্ত্র দিবসের সমারোহ মুখ্য অতিথি দক্ষিণ আফ্রিকার সিরিল রামাফোসা, তেওঁর পত্নী ডক্টর সোফি মোটসেপ আর স্থানীয় প্রতিনিধি মণ্ডলও আহিছিল। দুদিনিয়া কার্যসূচী গ্রহণ করব। দ্বিতীয় খবর, দেশের সকলতো পুরনি অর্ধসৈনিক শক্তি আসাম রাইফলের মহিলা প্রথমবারের পেরেডত অংশগ্রহণ করলে, ইয়াত মেইন লিডত লৈছে লেফটেন্যান্ট ভাবনা কাশুরি। তৃতীয় খবর, এইবার মহিলা সৈনিকেও বাইক স্টান্ট করেছে। চতুর্থ খবর, ইয়াত প্রথমবারের বায়োফিউল এয়ারক্রাফ্টেও অংশগ্রহণ করেছে। সুভাষ চন্দ্র বসুর ইন্টারন্যাশনাল আর্মির চারিজন পূর্ব সৈনিকেও অংশগ্রহণ করেছে। পঞ্চম খবর, এইবার অর্জুন আর্ম রিগবরির দুটা এয়ার মিসাইল দেখা গেছে। ষষ্ঠ খবর, এইবার বাপুর আয়াসব বছর জয়ন্তী রাজপথত তিনি বছরের পিছত রেলি অলাল। ইয়ার থিম বাপুর মন মন কর্মসান গান্ধীর পরা মহাত্মা গান্ধীলৈ অতিক্রম করেছে। সপ্তম খবর, সিআইএসএফও এগারো বছর পিছত গণতন্ত্র দিবসত অংশগ্রহণ করলে। ইয়ার মহাত্মা গান্ধীর 150 বছর জয়ন্তীর বাবে ইয়াত অংশগ্রহণ করেছে। অষ্টম খবর, প্রথমবারের গোখরা ব্রিগেডেও অংশগ্রহণ করেছে। সাতটা বেলেগ বেলেগ ব্রিগেডেও অংশগ্রহণ করেছে ইয়াত। নবম খবর, দেশের সর্বোচ্চ বীরতা পুরস্কার পরমবীর চক্র পাওয়া সুবেদার মেজর বানা সিং, সুবেদার ইগেন্দ্র সিং যাদব আর সুবেদার সঞ্জয় কুমারেও পেরেডত অংশগ্রহণ করেছে। ইয়ার দশম খবর হয়েছে, এয়ারক্রাফ্টর সুখাই জগুয়ার C-130J সুপার হারকুলাস আর MiG-29 বিমানেও ইয়াত অংশগ্রহণ করেছে। ধন্যবাদ।